Assalamualaikum. I hope all well. আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর 2022 সালে প্রকাশিত নতুন আপডেট প্রবিধান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেটি আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এরকম হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। তো এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে 2022 সালে নতুন একটি প্রবিধান দেওয়া হয়েছে, যেটি সম্পর্কে অনেকেই জানে না। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 এর অনুচ্ছেদ 28-এর ক্ষমতা বলে এই প্রবিধান প্রণয়ন করা হলো। 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম প্রবিধান 2021-22 শিক্ষাবর্ষ হতে কার্যকর হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম প্রবিধান 2022 এক শিক্ষাক্রমের নাম ও মেয়াদ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পরিচালিত প্রকৌশল ডিপ্লোমা স্তরের এ শিক্ষাক্রমের নাম হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এ শিক্ষাক্রমের মেয়াদ হবে 4 বছর, যা 8টি সেমিস্টার বা পর্বে বাস্তবায়ন করা হবে। এ শিক্ষাক্রমের প্রথম পর্ব হতে সপ্তম পর্ব স্ব ইনস্টিটিউটে বা প্রতিষ্ঠানে পরিচালিত হবে। এ শিক্ষাক্রমের অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানে এবং স্ব ইনস্টিটিউটে প্রতিষ্ঠানে পরিচালিত হবে। এ শিক্ষাক্রমের আওতায় পরিশিষ্ট কতে বর্ণিত টেকনোলজি সমূহ নির্ধারিত থাকবে, তবে প্রয়োজনে বোর্ড এতে সংযোজন ও বিয়োজন করতে পারবে। এ শিক্ষাক্রমের মোট ক্রেডিট 150 থেকে 160-এর মধ্যে নির্ধারিত থাকবে। এ শিক্ষাক্রমের মোট ক্রেডিটের 10 থেকে 15% সোশ্যাল স্কিল, 15 থেকে 17% সায়েন্স ও ম্যাথ, 10 থেকে 12% রিলেটেড ইঞ্জিনিয়ারিং এবং 58 থেকে 60% কোর ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য নির্ধারিত থাকবে। বিশেষ ক্ষেত্রে রিলেটেড ইঞ্জিনিয়ারিং এর কোর ইঞ্জিনিয়ারিং বিষয়ে ক্রেডিটের শতকরা হার সমন্বয় করা হবে। এ শিক্ষাক্রমের বিষয়াংশের তাত্ত্বিক ও ব্যবহারিক অংশের শ্রেণীকক্ষের মোট শিক্ষণ ঘণ্টার অনুপাত হবে 40:60, তবে ক্ষেত্রবিশেষ 5% কম বা বেশি হতে পারে। এ শিক্ষাক্রমের আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত টেকনোলজি ভিত্তিক পাঠ্যক্রম কাঠামো কোর্স স্ট্রাকচার পরিশিষ্ট খ অনুযায়ী নির্ধারিত থাকবে। পাঠ্যক্রম কাঠামোতে বিষয়ের নাম, বিষয়কোড, ধারাবাহিক ও চূড়ান্ত পরীক্ষার মানবণ্টন, নম্বর বিন্যাস এবং তাত্ত্বিক ও ব্যবহারিক অংশের সাপ্তাহিক পিরিয়ড সংখ্যাসহ মোট ক্রেডিট সন্নিবেশিত থাকবে। পাঠ্যক্রম কাঠামো অনুসারে বোর্ড কর্তৃক প্রণীত বিষয়ভিত্তিক কর্মসূচির কর্মসূচি অনুসারে এই শিক্ষাক্রমের শিক্ষার্থীরা অধ্যয়ন করবে। এই শিক্ষাক্রমের সকল টেকনোলজির পাঠ্য বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক অংশের সাপ্তাহিক ক্লাস যথাক্রমে টি থিওরি ও পি প্র্যাকটিক্যাল দ্বারা বোঝানো হবে এবং প্রতি এক পিরিয়ডের তাত্ত্বিক ক্লাস এবং ক্লাস 1 ক্রেডিট এর আওতায় এবং প্রতিদিন 3 পিরিয়ডের ব্যবহারিক ক্লাস 1 ক্রেডিটের আওতার দ্বারা নির্ধারিত হবে। 1 পিরিয়ডের সময়সীমা হবে 50 মিনিট, 1 ক্রেডিট আওয়ারের মান হবে 50 নম্বর। এ শিক্ষাক্রমের প্রতি পর্বের প্রাতিষ্ঠানিক শিক্ষা সময়কাল হবে 16 কার্য সপ্তাহ। প্রতি সপ্তাহে মোট 30 থেকে 40টি পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতি কার্য সপ্তাহে প্রতি পর্বের তাত্ত্বিক বিষয় ও বিষয়ের তাত্ত্বিক অংশের 1 ক্রেডিট আওয়ারের জন্য 1 পিরিয়ডের 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতি কার্য সপ্তাহে প্রতি পর্বের ব্যবহারিক বিষয় বা বিষয়ের ব্যবহারিক অংশের 1 ক্রেডিট আওয়ারের জন্য 3 পিরিয়ড, এক্ষেত্রে 1টি ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হবে। এ শিক্ষাক্রমের সকল টেকনোলজির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে অনুচ্ছেদ 1.6.1 ও পর্বভিত্তিক নম্বরপত্র ট্রান্সরিসিপ্ট প্রদানের ক্ষেত্রে অনুচ্ছেদ 1.6.1 ও 1.6.2 এবং সকল পর্বের জন্য
সকল বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের সনদপত্র প্রদানের ক্ষেত্রে অনুচ্ছেদ 1.6.1, 1.6.2 ও 1.6.3 প্রযোজ্য হবে। এছাড়া শিক্ষাক্রমের মানসম্পন্নভাবে পাঠদানের লক্ষ্যে অনুচ্ছেদ 1.6.5 প্রযোজ্য হবে। গ্রেডিং পদ্ধতি, প্রতি পর্বে সেমিস্টার একজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড বা তৎপ্রেক্ষিত গ্রেড পয়েন্ট জিপি অর্জন করবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড এবং তৎপ্রেক্ষিতে গ্রেড পয়েন্ট নিম্নে ছক আকারে উপস্থাপন করা হলো। 80% বা তার বেশি নম্বর পেলে এ প্লাস, গ্রেড পয়েন্ট হবে 4 বা 4 পয়েন্ট। 75% থেকে 80%-এর নিচেই নম্বর পেলে এ গ্রেড হবে, তার গ্রেড পয়েন্ট হবে 3.75। 70% থেকে 75%-এর নিচে এ মাইনাস, 3.50। 65% থেকে 70%-এর নিচে বি প্লাস, 3.25। 60% থেকে 65%-এর নিচেই বি 3%। 55% থেকে 60%-এর নিচেই বি মাইনাস, 2.75। 50 থেকে 55%-এর নিচেই সি প্লাস, 2.50। 45% থেকে 50%-এর নিচেই সি, 2.25। 40% থেকে 45%-এর নিচেই ডি গ্রেড, 2.00 বা 2 পয়েন্ট। 40%-এর নিচেই ফেল, অর্থাৎ 40 মার্ক, 100 মার্কের ভিতরে 40 মার্ক অবশ্যই পেতে হবে, নাহলে ফেল হয়ে যাবে। গ্রেড পয়েন্টের নিরূপণ পদ্ধতি, এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, এটি শিক্ষকদের প্রয়োজন যারা রেজাল্ট তৈরি করে। পর্বভিত্তিক জিপিএর গুরুত্ব, নিম্নে পর্বভিত্তিক জিপিএর গুরুত্ব উপস্থাপন। প্রথম পর্বে জিপিএ 5% যুক্ত হবে সার্টিফিকেটে, দ্বিতীয় পর্ব থেকেও 5%, তৃতীয় পর্ব আগে ছিল 5%, এখন নতুন সংস্করণে 10% তৃতীয় পর্বে, চতুর্থ পর্বেও 10%, পঞ্চম পর্বে 20%, ষষ্ঠ পর্বে 20%, সপ্তম পর্ব থেকেও 20%। পুরো কোর্সের সার্টিফিকেট প্রদানের সময় রেজাল্টে যোগ করা হবে। এরপর অষ্টম পর্ব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে 10% এখান থেকে নেওয়া হবে, মোট 100%। এখান থেকে যে যেমন মার্ক পাবে তার জিপিএ তত হবে হিসাব করে। সিজিপিএ, নিম্নে পর্বভিত্তিক জিপিএ, প্রাপ্ত জিপিএ ও জিপিএর গুরুত্ব ও গুরুত্ব অনুযায়ী অংশ অনুসারে সিজিপিএ নিরূপণ পদ্ধতি, এটা যারা রেজাল্ট তৈরি করবে এবং শিক্ষকদের প্রয়োজন তাহলে দেখে নিতে পারেন। মানসম্মত পাঠদানের জন্য সুপারিশকৃত সাপ্তাহিক পিরিয়ড, নিম্নে পদবি অনুসারে মানসম্পন্ন পাঠদানের জন্য সুপারিশকৃত সাপ্তাহিক পিরিয়ড উপস্থাপন করা হলো। তবে বিশেষ ক্ষেত্রে সুপারিশকৃত সাপ্তাহিক পিরিয়ড যৌক্তিক আকারে কম বা বেশি হতে পারে। অধ্যক্ষ 2-4 পিরিয়ড সাপ্তাহিক, উপাধ্যক্ষ 4-8 দিন 8 পিরিয়ড সাপ্তাহিক, চিফ ইনস্ট্রাক্টর 10-14 সাপ্তাহিক পিরিয়ড, ইনস্ট্রাক্টর 16-20 পিরিয়ড, ওয়ার্কশপ সুপার 14-18 পিরিয়ড সাপ্তাহিক, জুনিয়র ইনস্ট্রাক্টর 18-24 পিরিয়ড সাপ্তাহিক। কর্মসংস্থানের সুযোগ ও শিল্প প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন ক্রমে এ শিক্ষাক্রমে নতুন টেকনোলজি সংযোজন করা যাবে। এক্ষেত্রে উক্ত টেকনোলজির ক্রেডিট ও সময়সীমা প্রচলিত বা বিদ্যমান শিক্ষাক্রমের অনুরূপ হতে হবে। এছাড়া চাহিদা নেই এরূপ টেকনোলজি বোর্ড প্রত্যাহার বা বাতিল করতে পারবে। এ প্রবিধান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একাডেমিক নিয়ন্ত্রণাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে 2021-22 শিক্ষাবর্ষ হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে এবং প্রয়োজনে বোর্ড এই শিক্ষাক্রমের আওতায় ভর্তিকৃত ও পুনর্ভর্তিযোগ্য অন্যান্য প্রবিধানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে প্রবিধান 2022-এর আওতায় নিয়ে আসতে পারবে। এ শিক্ষাক্রম কাঠামোতে কোনো টেকনোলজির বিষয় বা বিষয়সমূহ পরিবর্তন, পরিমার্জন এবং কাঠামোর তালিকায় নতুন বিষয়বস্তু সংযোজন এবং
চাহিদা নেই এরূপ বিষয়বস্তু প্রত্যাহার করার ক্ষমতা ভোট সংরক্ষিত থাকবে। ভর্তির যোগ্যতা ও নিয়মাবলী। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম পর্বে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমানের পরীক্ষায় পাস, HSC ভোকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে শূন্য আসনে ক্লাস্টার পদ্ধতিতে চতুর্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে। HSC বিজ্ঞান উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে তৃতীয় পর্বের যে কোনো টেকনোলজিতে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এছাড়া HSC ভোকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহণ করতে পারবে। ইংরেজি ভাষায় বিদেশি শিক্ষার্থীর পাশাপাশি দেশি আগ্রহী শিক্ষার্থীরাও অধ্যয়ন করতে পারবে। বোর্ডের ভর্তি নীতিমালা অনুসারে কেন্দ্রীয় ভর্তি কমিটির সুপারিশের আলোকে প্রথম, তৃতীয় ও চতুর্থ পর্বে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বোর্ড কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা অনুসৃত হবে। নিবন্ধন প্রক্রিয়া ও মেয়াদ। প্রথম পর্বে ভর্তির পর বোর্ড কর্তৃক সরবরাহকৃত নিবন্ধন তথ্য ফর্ম RIF পূরণ করে বা বোর্ড নির্দেশিত পদ্ধতিতে নিবন্ধন তথ্য ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করে নির্ধারিত ফি বোর্ডের অনুকূলে প্রদানপূর্বক ক্লাস শুরুর 45 দিনের মধ্যে নিবন্ধনভুক্ত করতে হবে। এছাড়া তৃতীয় ও চতুর্থ পর্বে সরাসরি ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার 7 দিন কার্যদিবসের মধ্যে নিবন্ধনভুক্ত করতে হবে। প্রথম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থী নিবন্ধনের মেয়াদ হবে ভর্তির শিক্ষাবর্ষ হতে ধারাবাহিক 8 শিক্ষাবর্ষ এবং তৃতীয় ও চতুর্থ পর্বে সরাসরি ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন মেয়াদ হবে ভর্তির শিক্ষাবর্ষ হতে ধারাবাহিক 7 শিক্ষাবর্ষ বা 7 বছর। নিবন্ধনের মেয়াদ থাকা অবস্থায় কোনো শিক্ষার্থী এই শিক্ষাক্রমে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে বোর্ড নির্ধারিত সংযোগ রক্ষাকারী ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন শাখা হতে নিবন্ধনের মেয়াদ বৃদ্ধি করে অব্যবহিত পর্বের শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। তবে এ নিবন্ধনের মেয়াদ হবে 1 বছর এবং এই সুযোগ শুধুমাত্র একবারই গ্রহণ করা যাবে। উক্ত সময়ের মধ্যে সুযোগ গ্রহণ করে পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী এই নিবন্ধনের আওতায় অধ্যয়নের আর কোনো সুযোগ পাবে না। এই শিক্ষাক্রমে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষাক্রমে অথবা এই শিক্ষাক্রমে কোনো টেকনোলজিতে অধ্যয়নরত অবস্থায় বা অধ্যয়ন শেষে অন্য কোনো টেকনোলজিতে ভর্তি বা অধ্যয়ন করতে পারবে না। এর ব্যত্যয় হলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। শিক্ষা কার্যক্রম পরিপন্থী কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা পরিষদের সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীর নিবন্ধন স্থগিত বা বাতিল করার ক্ষমতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওপর ন্যস্ত থাকবে। কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করতে চাইলে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি প্রদানপূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূল নিবন্ধনপত্র এবং প্রবেশপত্র ও নম্বরপত্র প্রযোজ্য ক্ষেত্রে জমা প্রদানপূর্বক ভর্তি বাতিল করে মূল নম্বরপত্র প্রতিষ্ঠান থেকে ফেরত নিতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরবর্তী 2 সপ্তাহের মধ্যে নির্ধারিত ফি সহ মূল নিবন্ধনপত্র ও প্রবেশপত্র ও নম্বরপত্র প্রযোজ্য ক্ষেত্রে জমা দান করে বোর্ডের রেজিস্ট্রেশন শাখা হতে শিক্ষার্থীর ভর্তি সহ নিবন্ধন বাতিল করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি বাতিল হলেও তা কার্যকর হবে না। ধারাবাহিক ও পর্ব সমাপনী পরীক্ষা এবং মূল্যায়নের সাধারণ নিয়মাবলী। কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে মোট অনুষ্ঠিত ক্লাসের শতকরা 80% ক্লাসে উপস্থিত না থাকলে তাকে সংশ্লিষ্ট পর্ব সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের অনুমতি বা পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না। তবে অসুস্থতা বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণে প্রতিষ্ঠানের শিক্ষা পরিষদের সুপারিশক্রমে অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রধান সর্বোচ্চ শতকরা 10% অনুপস্থিতি মওকুফ করতে পারবে। পর্ব সমাপনী পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট পর্ব সমাপনী পরীক্ষা তথ্যক্রম EIF পূরণের দিন পর্যন্ত অনুষ্ঠিত ক্লাসের ভিত্তিতে হাজিরা গণনা করা হবে। প্রথম পর্বে নিবন্ধনভুক্ত কোনো শিক্ষার্থী নির্ধারিত হাজিরা অর্জনে ব্যর্থ বা ধারাবাহিক মূল্যায়নে অকৃতকার্য বা অন্য কোনো কারণে পর্ব সমাপনী পরীক্ষায় ফরম পূরণে ব্যর্থ হলে উক্ত শিক্ষার্থীর নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
প্রথম পর্ব ব্যতীত নির্ধারিত হাজিরা অর্জনে ব্যর্থ বা ধারাবাহিক মূল্যায়নে অকৃতকার্য বা শিক্ষা পরিষদের নিকট গ্রহণযোগ্য অন্য কোনো কারণে পর্ব সমাপনী পরীক্ষার ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থী যে পূর্বে ব্যর্থ হয়েছে পরবর্তী সংশ্লিষ্ট পর্বে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ধারাবাহিকভাবে পরপর দুবার পুনরায় ভর্তি হয়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যয়নের সুযোগ পাবে। এ সময়ের মধ্যে সুযোগ গ্রহণে ব্যর্থ এ ধরনের শিক্ষার্থীর নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত শিক্ষাবর্ষপঞ্জি অনুযায়ী শিক্ষাক্রমের পর্ব সমাপনী পরীক্ষাসহ যাবতীয় শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত পরিচালিত হবে। প্রয়োজনে বোর্ড শিক্ষাবর্ষপঞ্জি সংশোধন করতে পারবে। সকল পর্বের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় বিষয়াংশের ধারাবাহিক মূল্যায়ন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সম্পন্ন হবে। সকল পর্বের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় বিষয়াংশের চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষা বোর্ড কর্তৃক সম্পন্ন হবে। সকল পর্বের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় বা বিষয়াংশের চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষা বিস্তারিত সময়সূচি রুটিন প্রণয়ন ও পরীক্ষার কেন্দ্র নির্বাচন করে বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সকল পর্বের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় বিষয়াংশের চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রের কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত কর্মকর্তা এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। সকল পর্বের প্রতিটি তাত্ত্বিক বিষয়ের বা বিষয়ের তাত্ত্বিক অংশের নির্ধারিত মোট নম্বরের 40% নম্বর ধারাবাহিক মূল্যায়নের জন্য এবং 60% নম্বর চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষার জন্য নির্ধারিত থাকবে। প্রথম হতে সপ্তম পর্বের প্রতি বিষয়ে বা বিষয়াংশের তাত্ত্বিক ও ব্যবহারিক অনুষ্ঠাতব্য ধারাবাহিক মূল্যায়ন ও পর্ব সমাপনী পরীক্ষার 5 নম্বর হতে পৃথকভাবে শতকরা 40 অর্থাৎ জি গ্রেড এবং প্রতি বিষয়ে বিষয়াংশের তাত্ত্বিক ও ব্যবহারিক অংশের শিক্ষার্থীকে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। প্রতিটি তাত্ত্বিক বিষয়ের বা বিষয়ের অংশের তাত্ত্বিক অংশের ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি মানবণ্টন হবে নিম্নরূপ: পর্ব মধ্য পরীক্ষা, ক্লাস, টেস্ট, কুইজ, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট ও শিক্ষার্থীর উপস্থিতি নম্বরের সমন্বয়ে ধারাবাহিক মূল্যায়নের নম্বর নির্ধারিত হবে। ধারাবাহিক মূল্যায়নের ন্যূনতম 2টি ক্লাস টেস্ট ও 2টি কুইজ অনুষ্ঠিত হবে। 4.11 পর্ব মধ্য ক্লাস টেস্ট কুইজ ও উপস্থিতির জন্য নম্বর বিন্যাস হবে নিম্নরূপ: পর্ব মধ্য পরীক্ষা থেকে 20% নম্বর যোগ হবে, ক্লাস টেস্ট থেকে 0.6% যোগ হবে এবং কুইজ থেকে 4%, প্রেজেন্টেশন ও অ্যাসাইনমেন্ট থেকে 5%, উপস্থিতি থেকে 5%, 80% উপস্থিতির ঊর্ধ্বে অনুপাতিক হারে, উপস্থিতির ব্যাখ্যা 90%-এর উপরে 0.5%, 80% থেকে 79%, 4%। পর্ব মধ্য পরীক্ষা সেমিস্টারের 8ম সপ্তাহে বা বর্ষপূর্তি অনুসারে সম্পন্ন হবে। বিষয় শিক্ষকগণ ক্লাস টেস্টের তারিখ, সময় ও স্থান পূর্বে শিক্ষার্থীদের অবহিত করবেন। 5ম এবং 13ম সপ্তাহে ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। কুইজ সমূহ ক্লাস চলাকালীন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে। বিষয় শিক্ষক ক্লাস টেস্ট ও কুইজ এবং মধ্যপর্ব পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য 1 সপ্তাহের মধ্যে নোটিশ বোর্ডে প্রদর্শনের পর নম্বরপত্র ও পরীক্ষিত উত্তরপত্র বিষয় সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দিবেন। সকল পর্বের তাত্ত্বিক বিষয় বা বিষয়াংশের চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড কর্তৃক প্রণয়ন করে সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত কর্মকর্তা সেন্টার ইনচার্জ এর নিকট প্রেরণ করা হবে। সকল পর্বের তাত্ত্বিক বিষয় বা বিষয়াংশের চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষার 1 ক্রেডিট আওয়ারের জন্য পূর্ণ মান হবে 30 এবং পরীক্ষার সময় হবে 2 ঘন্টা। 30 নম্বরের প্রশ্নপত্রের ধরন ও মানবণ্টন হবে নিম্নরূপ: ক বিভাগ অতি সংক্ষিপ্ত থেকে 7টি প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হবে 1। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন 4টি থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হবে 2। গ বিভাগ রচনামূলক 4টি থাকবে, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হবে 5। সকল পর্বের তাত্ত্বিক বিষয় ও বিষয়াংশের চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষার 2 ক্রেডিট আওয়ারের জন্য পূর্ণ মান হবে 60 এবং পরীক্ষার সময় হবে 3 ঘন্টার। 60 নম্বরের প্রশ্নপত্রের ধরন ও মানবণ্টন হবে নিম্নরূপ: ক বিভাগ অতি সংক্ষিপ্ত 10টি প্রশ্ন থাকবে, সবকটির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হবে 1 অর্থাৎ
এক গুণ দশ, দশটি প্রশ্নে 10 মার্ক পাওয়া যাবে। খ বিভাগ হতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টি সবকটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 2, অর্থাৎ 2 গুণ 10 = 20 মার্ক। গ বিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে 6টি, তার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 6 করে, অর্থাৎ 5 + 30 মার্ক পাওয়া যাবে। সকল পর্বে তাত্ত্বিক ও বিষাংশ চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষা 3 ক্রেডিট আওয়ারের জন্য পূর্ণ মান হবে 90। পরীক্ষার সময় হবে 3 ঘন্টা। 90 নম্বরের প্রশ্নপত্রের ধরন ও মানদণ্ড হবে নিম্নরূপ। ক বিভাগ অতি সংক্ষিপ্ত থাকবে, 10টি প্রশ্ন, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 2, অর্থাৎ মোট 20 মার্ক। ক বিভাগ অতি সংক্ষিপ্ত, 10টি প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 3, অর্থাৎ 3 × 10 = 30 মার্ক পাওয়া যাবে। খ বিভাগ হতে গ বিভাগ হতে 7টি প্রশ্ন থাকবে, তার মতো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 8, অর্থাৎ 5 × 8 = 40। বোর্ড প্রয়োজনে প্রশ্নপত্রের ধারণ ও মানদণ্ডে পরিবর্তন আনতে পারবে। সকল পর্বের ব্যবহারিক বিষয় বা বিষয়ের ব্যবহারিক অংশের মোট নির্ধারিত নম্বরের 50 নম্বর ধারাবাহিক মূল্যায়নের জন্য ও 50 নম্বর ব্যবহারিক চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষার জন্য নির্ধারিত থাকবে। ব্যবহারিক বিষয় ও ব্যবহারিক বিষয় অংশের ধারাবাহিক মূল্যায়নের মানদণ্ড হবে নিম্নরূপ। জব বা এক্সপেরিমেন্ট থেকে 25%, বাড়ির কাজ 5%, জব বা এক্সপেরিমেন্ট রিপোর্ট প্রস্তুতকরণ 5%, জব বা এক্সপেরিমেন্টের উপর মৌখিক পরীক্ষা 5%, আচরণ 2%, উপস্থিতি 8%, উপস্থিতি 90%-এর উপরে 0.8%, এবং 80% এবং 89%-এর মধ্যে হলে 6-60%। ব্যবহারিক বিষয়ে বিষয় বা বিষয়ের ব্যবহারিক অংশের চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী মূল্যায়নের মানদণ্ড হবে নিম্নরূপ। জব বা এক্সপেরিমেন্ট থেকে 30%, জব বা এক্সপেরিমেন্ট রিপোর্ট থেকে 10%, জব বা এক্সপেরিমেন্ট চলাকালীন সময়ে মৌখিক পরীক্ষা থেকে 10%, পর্ব সমাপনী পরীক্ষার অব্যাহতির পর অনভ্যন্তরীণভাবে মূল্যায়নকৃত সকল প্রকার পরীক্ষা উত্তরপত্র ও কাগজপত্র ইনস্টিটিউটে পরবর্তী পর্ব পর্যন্ত সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে বোর্ডে প্রেরণ করতে হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ আন্তঃপ্রতিষ্ঠানের মান পরীক্ষা করার জন্য প্রেরণকৃত উত্তরপত্রগুলো মূল্যায়ন করবে এবং উক্ত মূল্যায়নের প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর মানের সমতা ও বিধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্বের তাত্ত্বিক পর্ব সমাপনী পরীক্ষা শেষে ব্যবহারিক পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অভ্যন্তরীণ ও অনভ্যন্তরীণ ব্যবহারিক পরীক্ষক যৌথভাবে পরিচালনা করবেন। সাধারণত সংশ্লিষ্ট বিষয়ের পাঠদানকারী শিক্ষক উক্ত বিষয়ের অভ্যন্তরীণ পরীক্ষক হিসেবে কাজ করবেন এবং পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভ্যন্তরীণ ব্যবহারিক পরীক্ষক নিয়োগ করবেন এবং বোর্ড হতে অনভ্যন্তরীণ ব্যবহারিক পরীক্ষক নিয়োগ করা হবে। পরীক্ষার্থী সংখ্যা ও ওয়ার্কশপ ল্যাবরেটরি সুবিধার্থীর ভিত্তিতে পরীক্ষার্থীদেরকে অনধিক 30 জনের গ্রুপে বিভক্ত করে ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রণয়ন করে পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যাতে নির্ধারিত জব বা এক্সপেরিমেন্ট নিজ হাতে সম্পন্ন করে তা নিশ্চিত করতে হবে। বিভাগীয় প্রধান পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদনক্রমে নোটিশের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরীক্ষার্থীদেরকে অবহিত করার ব্যবস্থা গ্রহণ করবেন। অভ্যন্তরীণ ও অনভ্যন্তরীণ ব্যবহারিক পরীক্ষক যৌথভাবে ব্যবহারিক পর্ব সমাপনী পরীক্ষা গ্রহণ ও পরীক্ষার্থীদের মূল্যায়ন করবেন। অভ্যন্তরীণ ব্যবহারিক পরীক্ষকের সাথে আলোচনা করবে ব্যবহারিক পর্ব সমাপনী পরীক্ষার নম্বর প্রদান করবেন। এ বিষয়ে মতানৈক্য দেখা দিলে অভ্যন্তরীণ পরীক্ষা ব্যবহারিক পরীক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। অভ্যন্তরীণ পরীক্ষক কর্তৃক প্রযুক্ত তাত্ত্বিক ও ব্যবহারিক ধারাবাহিক নম্বর বিভাগীয় প্রধান বা ইনস্টিটিউট প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষর করে বোর্ডে প্রেরণ করতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্বের সমাপনী পরীক্ষা শেষ হওয়ার পর দিনই ওই সংশ্লিষ্ট কেন্দ্রীয় সচিব বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্বের সমাপনী পরীক্ষা শেষে
শেষ হওয়ার পরদিনও ওই দিনই সংশ্লিষ্ট কেন্দ্রীয় সচিব বা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাত্ত্বিক বিষয়ের উত্তরপত্রসমূহ বোর্ডের সংশ্লিষ্ট পরীক্ষা শাখার নির্দেশনা মোতাবেক সিলগালা করে বিমাকৃত পার্সেল সার্ভিস ডাকযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন। তবে কোনো কারণে পরীক্ষা অনুষ্ঠানের দিন উত্তরপত্রসমূহ বোর্ডে প্রেরণে ব্যর্থ হলে কেন্দ্রীয় সচিব ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানায় জিডি করে সিলগালাকৃত উত্তরপত্রসমূহ থানা ট্রেজারিতে সংরক্ষণ করবেন এবং জিডির কপি সহ পরের দিন সিলগালাকৃত উত্তরপত্রসমূহ বিমাকৃত পার্সেল ডাকযোগে বোর্ডে প্রেরণ করবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্বে চূড়ান্ত মূল্যায়ন বা পর্ব সমাপনী পরীক্ষার তাত্ত্বিক বিষয়ের উত্তরপত্র সমূহ বোর্ডের ব্যবস্থাপনা এবং বোর্ড কর্তৃক নিয়োগকৃত পরীক্ষক নিরীক্ষক ও প্রধান পরীক্ষক দ্বারা যথাক্রমে মূল্যায়ন নিরীক্ষণ ও চূড়ান্ত নিরীক্ষণ করে ফলাফল প্রকাশ করা হবে এবং অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ট্রেনিংয়ের মূল্যায়নের অনুচ্ছেদ 6.0 বর্ণিত অনুযায়ী সম্পাদিত এবং বোর্ড কর্তৃক ফলাফল প্রকাশ করা হবে। সকল পর্বের তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন ও বোর্ড সমাপনী পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ব্যবহারিক ধারাবাহিক মূল্যায়ন ও চূড়ান্ত মূল্যায়নের প্রাপ্ত নম্বর এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের নম্বর একত্র করে বোর্ডের ব্যবস্থাপনায় ফলাফল প্রস্তুত ও যথারীতি ফলাফল প্রকাশ করা হবে। পর্বভিত্তিক ফলাফল এবং উত্তীর্ণ অনুত্তীর্ণ ঘোষণা। তাত্ত্বিক ব্যবহারিক অংশে তাত্ত্বিক বা ব্যবহারিক অংশের ধারাবাহিক মূল্যায়নে কোনো বিষয় বা বিষয়সমূহে অকৃতকার্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট পর্বে অনুত্তীর্ণ ঘোষণা করা হবে। এরূপ অনুত্তীর্ণ শিক্ষার্থী যে পর্বে অনুত্তীর্ণ হয়েছে সে পর্বে সংশ্লিষ্ট পরবর্তী সংশ্লিষ্ট পর্বে ধারাবাহিকভাবে পরপর সর্বোচ্চ দুবার বোর্ড নির্ধারিত ফি দিয়ে পুনর্ভর্তি হয়ে নিয়মিতভাবে উক্ত অকৃতকার্য বিষয় বা বিষয়সমূহ অধ্যয়ন করে সংশ্লিষ্ট পর্ব সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উক্ত বিষয়সমূহের সকল অংশের অর্থাৎ তাত্ত্বিক বা ব্যবহারিক বা ধারাবাহিক ও পর্ব সমাপনী অংশে পৃথকভাবে ব্যবহারিক পর্ব সমাপনী ও ধারাবাহিক অংশে পৃথকভাবে কৃতকার্য হতে হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। উক্ত সময়ের মধ্যে সুযোগ গ্রহণ করে পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীর অধ্যয়নের আর কোনো সুযোগ পাবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্বে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী পরবর্তী পর্বে সাময়িকভাবে অংশগ্রহণের সুযোগ পাবে বা অধ্যয়নের সুযোগ পাবে। বাকি যতটুকু আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়া শিক্ষার্থীদের জন্য। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে পারবেন।